রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। রাজশেখর বসুর জন্ম 16 মার্চ 1880 সালে, মৃত্যু 27 এপ্রিল 1960 সালে। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাংলা রসসাহিত্যিক বললে তাঁর সম্বন্ধে বেশি বলা হবে না। কেমিস্ট্রি এবং ল দুটো বিষয়েই ডিগ্রি থাকলেও রাজশেখর বসু আজীবন বিজ্ঞান চর্চাই করে গেছেন। তাঁর রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, কোচি সংসদ ইত্যাদি। সত্যজিৎ রায় তাঁর লেখা দুটি গল্প থেকে অনবদ্য দুটি ছবি করেছিলেন, পরশপাথর এবং বিরিঞ্চি বাবা অবলম্বনে মহাপুরুষ। সানডে সাসপেন্সে আজ পরশুরামের ভূষণ্ডীর মাঠে। গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতবর্ষ পত্রিকায় ফাল্গুন 1330 বঙ্গাব্দে, ইংরেজির 1923 খ্রিস্টাব্দে। গল্পের স্বাদটি অক্ষুণ্ণ রাখতে আমরা এর ভাষা এবং কয়েকটি বিশেষ শব্দ অপরিবর্তিত রেখেছি। সব শ্রোতাদের কথা চিন্তা করে কয়েকটি জায়গা একটু সহজ করে নেওয়া হয়েছে এবং অল্প কিছু সংলাপ যোগ করা হয়েছে। প্রধান চরিত্রে শিবু, যক্ষ, কারিয়া পিরেত, নৃত্য কালী, শাকচুন্নি এবং পেত্রি। পরশুরাম গল্প সমগ্র থেকে আজকের গল্প ভূষণ্ডীর মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, তিনটি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়েছিল, সেটা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25, আটোসাটো, মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সেই যত্নের মধ্যে রস খুঁজে পেত না। সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরিয়ে যেত, কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিরস্ত হতো না। প্রতিবারই শিবুরই পরাজয় ঘটত। স্ত্রীকে বসে রাখতে না পেরে পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়ো, মিনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে এইরকম লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনল তার স্বামীর চরিত্র দোষ ঘটেছে। সেদিনকার বচসা একেবারে চরমে পৌঁছল। নৃত্যকালী শিবুকে ঝ্যাঁটা পেটা করল। শিবু বেচারা রাগে, ক্ষোভে, কষ্টে, চোখের জল আটকে কোনো মতে রাত কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা রওনা হলো। শিয়ালদা থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপাচারে 5 টাকার পুজো দিয়ে মানত করল। হে মা কালী, হে মাগিকে ওলা উঠাই টেনে নাও মা, আমি জোড়া পাটার নৈবেদ্য দেব, আর যে বরদাস্ত হয়নি একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে। এ দোহাই মা, মাগো। মন্দির থেকে ফিরে শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আদশের দই এবং আদশের অমৃতি খেল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধেবেলা বিডেন স্ট্রিটের হোটেল দি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে গেল। মা কালী কিন্তু উল্টোটি বুঝেছিলেন। বাড়ি এসেই শিবুর ভেদ বমি আরম্ভ হয়ে গেল। ডাক্তার এলো, কবিরাজ এলো, কিন্তু কিছুই হলো না। অবশেষে 8 ঘন্টা রোগে ভুগে, স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক ত্যাগ করল।
গ্রামে আর মন টিকল না। শিবু সেই রাতেই গঙ্গা পার হল, পেনেটির আর পার কোন নগর। সেখান থেকে উত্তর মুখ হয়ে ক্রমে রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁপদানির চটকল ছাড়িয়ে আরও দু তিন ক্রোশ দূরে ভূষণ্ডীর মাঠে পৌঁছল। মাঠটি বহু দূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেই জন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে আশ শেওড়া, ঘেঁটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হল। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার এক পাশে একটা লম্বা তাল গাছ সোজা উঠে গেছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ তিন ভাগ হয়ে দাঁড়িয়ে আছে। শিবু সেই বেল গাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগল। যারা স্পিরিচুয়ালিজম বা প্রেত তত্ত্বের খবর রাখেন না, তাদের ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। মানুষ মরলে ভূত হয়, এটা সকলেই শুনেছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কিভাবে? প্রকৃত তথ্য হলো এই, নাস্তিকদের আত্মা নেই, তারা মরলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যারা আস্তিক, তাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নেই। তারা মৃত্যুর পর ভূত হয়ে প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। সেখানে কল্পবাসের পর তাদের শেষ বিচার হয়। রায় বের হলে কিছু ভূত অনন্ত স্বর্গে এবং বাকি সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় সেটা অনেকটা কমে যায়। বিলিতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়তে পারে না। যারা সিয়ন্স বা প্ল্যানচেট দেখেছেন তারা জানেন বিলিতি ভূত নামানো কি রকম কঠিন কাজ। হিন্দুর জন্য আলাদা ব্যবস্থা, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নর, কর্মফল, তয়া ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরলে প্রথমে ভূত হয় এবং যেখানে সেখানে স্বাধীনভাবে বাস করতে পারে, দরকার পড়লে ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে। এটা কিন্তু মস্ত বড় সুবিধে, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেউ কেউ দু চার দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ বা 10-20 বছর পর, কেউ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়, এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হয়, সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হবারও সুবিধে আছে। এর মধ্যে 2-3 মাস কেটে গেছে, শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম প্রথম দিন কতক নতুন জায়গায় নতুন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল, এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বদ হোক, নৃত্যর একটা আন্তরিক টান ছিল, শিবু এখন সেটা হাড়ে হাড়ে অনুভব করে। একবার ভাবল দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হলো লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারেনি, না এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখতে হলো। ফাল্গুন মাসের শেষ বেলা গঙ্গার বাঁকের ওপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে। সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এই মাত্র তলিয়ে গেলেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডীর মাঠ ভরে গেছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটা কত পাকা ফল ফটফট করে ফেটে গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগল।
একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো গুবরে পোকা করে শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো। কিছু দূরেই বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসে আছে। কাক গলায় সুরসুরি দিচ্ছে, কাকিনী চোখ বন্ধ করে গদগদ স্বরে মাঝে মাঝে করছে। একটা কটকটে ব্যাং সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বেরিয়ে এলো এবং শিবুর দিকে ড্যাবড্যাবে চোখ মেলে টিটকারি দিয়ে উঠল। একদল ঝিঝি পোকা সন্ধ্যের আসরের জন্য যন্ত্রে সুর বাঁধছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রি 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 করে উঠল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়? শিবুর মনটা খাঁ খাঁ করতে লাগল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধড়াক ধড়াক করতে লাগল। মনে পড়ল ভূষণ্ডীর মাঠের একদিকে পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার সন্ধেবেলা পুলো হাতে মাছ ধরতে দেখেছে। তার আপাদ মস্তক ঘেরা টোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলে শিবুর দিকে চেয়ে লজ্জায় জিভ কেটেছিল। পেতনির বয়স হয়েছে, কারণ তার গাল একটু তোবড়ানো এবং সামনের দুটো দাঁত নেই। তার সঙ্গে ঠাট্টা চলতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়েছিল। সে একটা গামছা পরে আরেকটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা পা ফেলে হাতের হাঁড়ি থেকে গোবর গোলা জল ছড়াতে ছড়াতে চলে যায়। তার বয়স খুব একটা বেশি নয়। শিবু একবার রসিকতা চেষ্টা করেছিল, কিন্তু শাঁকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতন ফ্যাঁচ করে ওঠে। অগত্যা শিবুকে ভয় চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে বেশি হরণ করেছে এক ডাকিনী। ভূষণ্ডীর মাঠের পূব দিকে গঙ্গার ধারে খিরিবামনির পরিত্যক্ত ভিটায় যে ভাঙাচোরা ঘরখানি আছে তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে। শিবু তাকে শুধু একবার দেখেছে, শুধু একবার, এবং দেখেই মজেছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াক ঝাড় দিচ্ছিল। পরনে সাদা থান, শিবুকে দেখে নিমেষের মধ্যে ঘোমটা সরিয়ে ফিক করে হেসেই সে হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়। আহ, কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালী রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গান ধরল, আহা শ্রী রাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। আচমকা প্রান্তর কাঁপিয়ে কাছেই একটা তাল গাছের মাথা থেকে তীব্র কণ্ঠে শব্দ উঠল, শিবু চমকিয়ে উঠে ডাকল, তাল গাছে কে রে? উত্তর এলো, কারিয়া পিরেত বা। শিবু বলল, কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাঁকলাশের মতো একটি জীবাত্মা সড়াক করে তাল গাছের মাথা থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, গোড় লাগি বারাম দেওজি। জিতা রাহো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? ছিলাম বা, তামাকি তো নেই তা ছিলিম, জোগাড় কর না। প্রেত
হুস করে ঊর্ধ্বে উঠল এবং অল্পক্ষণের মধ্যে বৈদ্যবাটির বাজার থেকে তামাক টিকা কলকে এনে তাতে আগুন ধরিয়ে শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলকে বসিয়ে টান দিতে দিতে বলল, তারপর এলি কবে, এত হালচাল সব বল। কারিয়া পিরেত যে ইতিহাস বলল তার সারমর্ম হলো এই, তার বাড়ি ছাপড়া জেলায়। দেশে এককালে তার জোরু ছিল, গরু ছিল, জমি ছিল, সবই ছিল। তার জোরু মানে স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদ মেজাজি, বনিবনাও কোনো হয়নি। একদিন প্রতিবেশী ভাজুয়ার বোনকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে বিশাল ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষিয়ে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে। সেটা আজ 30 বছর আগের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মারা গেছে। স্বামী আর দেশে ফিরল না, বিয়েও করল না, নানা জায়গায় চাকরি করে অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন আগে একটি লোহার কপিকল তোলবার সময় তার মাথায় চোট লাগে, তারপর এক মাস হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হয়ে মানে পটল তুলে প্রেত রূপে এই তালগাছে বিরাজ করছে। শিবু একটা লম্বা টান মেরে গোলকেটি কারিয়া পিরেতকে দেবার উপক্রম করছিল, এমন সময় মাটির ভেতর থেকে ভাঙা কাঁসরের মতো আওয়াজ এলো, ভায়া কলকেটায় কিছু আছে নাকি? সানডে সাসপেন্স শুধুমাত্র সানডে সাসপেন্সে আজ পরশুরামের লেখা ভূষণ্ডীর মাঠে। রাজশেখর বসু তার হাস্যরসের গল্পগুলি রচনা করতেন পরশুরাম ছদ্মনামে। ইনি পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন 1956 সালে। বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ 30 বছর। রামায়ণ ও মহাভারতের সংক্ষিপ্ত সার অনুবাদও করেছিলেন। তাঁর লেখা বাংলা ডিকশনারি চলন্তিকা ছাড়া আজও বাঙালির চলে না। গাছের কাছে যে ইটের পাঁজা ছিল সেটার থেকে খানকতক ইট খসে গেল এবং ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো। মোটা সোটা দেহ, থেলো হুঁকোর খোলের ওপর একজোড়া পাকা গোঁফ গজালে যেরকম হয় সেই রকম মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুমটি দেওয়া মির্জাই, পরনে ধুতি আর পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত থেকে কলকেটি নিয়ে বললেন, ব্রাহ্মণ দণ্ডবত হই, কিছু সম্পত্তি ছিল এইখানেই পোঁতা আছে, তাই যকি হয় আগলাচ্ছি, বেশি কিছু নয় 2-500। তবে বন্ধ কি তমসুক দাদা, ইস্টাম্বর কাগজে লেখা, নগদ সিক্কা একটিও পাবে না, খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত করি পড়বে। শিবুর মেঘদূত একটু একটু জানা ছিল, সসম্ভ্রমে জিজ্ঞাসা করল, জোখমশাই বলছি আপনি কি কালিদাসের ভাইরা ভাই? কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে, ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেক দিন মারা গেছে, তুমি তার নাম জানলে কিসে? আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন আমি বলে গিয়ে 3.5-20 বছর এইখানে আছি, কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম,
আরে তুমি তো সেদিন এলে কাঠ পিঁপড়ে তাড়িয়ে তিনবার হোঁচট খেয়ে গাছে উঠলে, সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখছি। বেশ বেশ, কালো আতি শিখতে যদি চাও তো আমার সাগরে ধাও দাদা। এখন আওয়াজটা যদিও একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? বিলক্ষণ, আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসড়ে। আপাতত নিবাস এই পাঁজরের মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি, এলাকা রিসড়ে ইস্তক ভদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসত আমায়। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোক ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। মশাইয়ের পরিবার কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সব সুখী কপালে হয় রে দাদা, ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডা। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুটোর মধ্যে আমারই পিঠে দিলে কিনা এক ঘাট চেলা কাট কষিয়ে তারপরেই পালালো বাপের বাড়ি। 340 ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়লুম না। কিন্তু যাবে কোথা, গুরু আছেন, ধর্ম আছেন। 47 সনের মড়কে মাগি গত হলো, সংসার ধর্মে আর মন বসল না। জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললাম। তারপর পরমায়ু ফুরলে এই হেতায় আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা, আমি করব রোজগার। আর কোন ব্যাটাভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে সেটা আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। থাকা আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করল, কারিয়া পিরেতের পরিচয়ও দিল। যক্ষ বললেন, সব সেঙাতের একই হাল দেখছি, পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গান বাজনা করি এসো, পাখো আজ নেই তেমন জুত হবে না। আচ্ছা পেটে চাপড়েই ঠেকা দি, ঢনঢন করছে। বাবা ছাতু কর, একটু এঁটেল মাটি চটকে মতিখানে থাবড়ে দে তো, ঠিক হয়ে আছে। বল শোনো, ধা ধা ধিন তা কং তা গে, গিন্নি ঘা দেন কর্তা কে। ধা ধা ধিন তা কং তা গে, গিন্নি ঘা দেন কর্তা কে। ধা ধা ধিন তা কং তা গে। গলাটা ধরে আসছে, খোট্টা ভূত আর এক ছিলিম সাজ বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলেনি, ঘোমটাও খোলেনি, তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে। সূর্যাস্ত হওয়া মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মাটি মেখে স্নান করল, গাবের আঠা দিয়ে পৈতে মাজল, ফণী মনসার বুরুশ দিয়ে চুল আঁচড়াল, টিকিতে একটি পাকা তেলাকুচা বাঁধল, ঝোপে ঝোপে বনজঙ্গলে ঘুরে ঘুরে এক রাশ ঘেঁটু ফুল, বৈঁচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করল। তারপর সন্ধে শেয়ালের ঐকতান আরম্ভ হতেই সে ক্ষীরি বামনির বাড়ির উদ্দেশ্যে রওনা হল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী, ঘরের দাওয়ায় কচুপাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠ শুরু করার আগে উৎসুক মনে বলে উঠল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটা সরাল, শিবু চমকে উঠে ভয়ে বলল,
বিরক্তকালী বলল, মনে করেছিলি মরে আমার কবল থেকে বাঁচবি? কেন পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? রে কি করে উলাওটাই দেখি, উলাওটা শত্রুরের হোক, কেন ঘরে কি কেরোসিন ছিল না? তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে, পোর খেলে সোনার জলুস বাড়ে, তো ধাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভ কাজে বাধা পড়ল, বাইরে ওটা কিসের গোলযোগ? এখানে কি হচ্ছে রে? কার বুকের এত বড় পাটা যে আবার বিয়ে করে? বিয়ে? আবার বিয়ে? যেন একপাল শকুনি ঝুটুপটি কাড়াকাড়ি ছিনাছিনি করছে। আমার স্বামী? কে বললে? তোর স্বামী? আর একবার বলে দে দেখি, মুখে ঝামা ঘষে দেব। হঠাৎ উল্কার মতো ছুটে এসে পেতনি ও শাকচুন্নি উঠোনের বেড়ার আগো ঠেলে ভীষণ চেঁচামেচি আরম্ভ করে দিল। আমার স্বামী তোকে কেন দেব না? আমার বুড়ি, ও যে তোর নাতির বংশী। আহা, কি আমার কোনে বউগা? দুয়ার মেছো পেতনি, আমি যে দুজন্ম আগেকার বউ। দুয়ার গোবরচুন্নি, আমি যে তিন জন্ম আগেকার বউ। মর চেঁচিয়ে ওদিকে ডাইনি মাগে মিনচেকে নিয়ে উধাও হোক। তখন পেতনি পিড়বিড় করে মন্ত্র পড়ে, আগর বন্ধ করে বলল, আর দাঁড়া, আগে তোর ঘর মুটকাবো, তারপর ডাইনি বেটিকেও খাবো। কামড়া কামড়ি চুলো চুলি আরম্ভ হয়ে গেল। ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি। দুরা পরমকি হিংসুটি, তোর চোখ ঠেলে দেব। কি কি বললি তুই? একা নৃত্যকালীদের রক্ষা নেই, তার উপর আগের দুই জন্মের আরো দুই পত্নী হাজির। শিবু হাতে পৈতে জড়িয়ে ইষ্টমন্ত্র জপ করতে লাগলো, ওদিকে নৃত্যকালী রাগে ফুলতে লাগলো। আমার স্বামীকে নিয়ে করবানি? লজ্জা করে না, শয়তান মেয়ে ছেলে। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল, ধ্বনি শুনছ কিবা আনমনে? ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে? ওটা যে খ্যাক্সি আলি, দিও না কুলে কালি। রাত বিরেতে শ্যাল কুকুরে ছুচো প্যাচার ডাক শুনে ডাক শুনে ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে এসে বললেন, ভায়া এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কারিয়া পিরে থাকলো, বারাম পিচাস, আরে দরবাজা তো খোল। শিবুর সাড়া নেই, প্রচন্ড ধাক্কা পড়ল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলল না, বেড়াও ভাঙল না। তখন কারিয়া পিরেত তারস্বরে উৎপাটন মন্ত্র পড়ল, হে মারে জীবন হেইয়া, আর ভি থোড়া হেইয়া, পারপাত্তরি হেইয়া, ফাটে বয়লাট হেইয়া, খবরদার হাফিজ। মড় মড় করে ঘরের চাল দেওয়াল বেড়া আগর সমস্ত আকাশে উঠে দূরে নিক্ষিপ্ত হল। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখে যক্ষ বললেন, এ কি গিন্নি এখানে? বেম্বদত্তিটার সঙ্গে ছে 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 ছে, লজ্জার মাথা খেয়েছ? ডাকিনী ঘোমটা টেনে কাঠ হয়ে বসে রইল। কারিয়া পিরেত বলল, আরে মুঙ্গরি, তোহার শরম নাহি বা? তারপর যে ব্যাপার আরম্ভ হল তা মনে করলেও বুকের রক্ত শুকিয়ে যায়। শিবুর তিন জন্মের তিন পত্নী এবং মৃত্যুকালীর তিন জন্মের তিন স্বামী, এদের ডবল উৎপাতে ভূষণ্ডীর মাঠে একসঙ্গে জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূত প্রেত দৈত্য পিশাচ তাল বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে চলে এলো। রাম রাম রাম, কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে? আমার কম্ম নয়, ভূত জাতি
অতি নাছোড় বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়বে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেত্নীর পেত্নিত্ব, এসব তারা বিলক্ষণ বোঝে। অতএব হাত জোড় করে অনুরোধ করছি, নেহাতি যদি এদের উপকার করতে চান, যদি চান ভূতেদের এই সংসারটা ছাড়খার না হয়ে যায়, তবে চাঁদা তুলে গয়ায় পিণ্ডি দেবার চেষ্টা করুন, যাতে বেচারারা এর পর শান্তিতে থাকতে পারে। শুনছিলেন ভূষণ্ডীর মাঠে।